আমি আনন্দ স্যার, আর তোমরা দেখছো এবিএম এডুকেশন, স্টুডেন্টদের একমাত্র ভরসা। এই চ্যানেলের মাধ্যমে তোমরা নিশ্চিত উপকার পাবেই। আর তোমার যদি মনে হচ্ছে তুমি এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করতে ভুলো না। দেখো, আজ আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2024 শিক্ষাবিজ্ঞান মানে এডুকেশন, তো শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায় যে শিখন অধ্যায় আছে, সেখান থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সমস্ত তোমাদের সঙ্গে আলোচনা করব। আর কি হবে, প্রথম যে প্রশ্নটা আলোচনা করবো যেটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নটা আমি কিন্তু তোমাদেরকে পয়েন্ট নিয়ে একদম আলোচনা করব। কোন পয়েন্টগুলো তোমরা যদি লেখো অনেক বেশি নম্বর পাবে, সেই পয়েন্টগুলো আমি বলবো, এবং সেই পয়েন্টগুলোর মধ্যে কীভাবে তুমি লিখবে সেটাও কিন্তু আমি বলে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, যেটা তোমাদের জন্য প্রচণ্ডই গুরুত্বপূর্ণ হবে। তো চলো দেখি। তো দেখো, প্রথম অধ্যায় শিখন থেকে যে প্রশ্নগুলো আমাদের রয়েছে, তাহলে শিখনের সংজ্ঞা দাও, শিখনের বৈশিষ্ট্য লেখো। নম্বর রয়েছে 2+6। তারপর রয়েছে দেখো, শিখনের উপাদান বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো, শিখনের আধুনিক প্রকারভেদগুলি আলোচনা করো। 4+4 নম্বর রয়েছে, তাহলে দেখতে পারলে মোট তোমাদের 8 নম্বর হয়। তাহলে প্রথম যে রয়েছে, যে শিখন যে অধ্যায়, সেখান থেকে তোমাদের কি রয়েছে দেখো, শিখন পরিণমন প্রেষণা মনোযোগ আগ্রহ মানসিক ক্ষমতা বুদ্ধি, এতগুলো জিনিস রয়েছে তোমাদেরকে। প্রত্যেকটাই আমি তোমাদেরকে শুধুমাত্র 12টা প্রশ্ন দেব, 12-13টা প্রশ্ন তোমরা পড়ো যদি, তাহলে তোমাদের প্রথম অধ্যায় হয়ে যাবে, এবং এখান থেকে তোমরা নিশ্চিত কমন পাবেই। এরপরে দেখো আর একটা আছে, এই প্রথম অধ্যায় থেকে শিখন যেটা, সেই শিখন থেকে দেখো আর একটা আছে কি, স্মরণ। তাহলে হচ্ছে কি, আমাদের স্মরণক্রিয়া ও স্মৃতি, তাহলে স্মৃতি বা স্মরণক্রিয়া কি, এর 4টি স্তরের বর্ণনা দাও। এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় প্রথমে প্রশ্ন লিখবে এবং তারপর উত্তর লিখবে, এবং প্রশ্ন উত্তর এইভাবে লিখে নেবে। তাহলে এই প্রথম অধ্যায় থেকে যেইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করুক না কেন, সমস্ত প্রশ্ন তুমি কিন্তু খুব সহজেই উত্তর লিখতে পারবে। তো দেখো, অবশ্যই আমি তোমাদেরকে এর পরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি ঠিক তোমাদেরকে এইভাবে ধরে ধরে এবং প্রত্যেকটা আমি বলবো। আর তোমাদের যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখবে। তো দেখো, প্রথম যে আছে শিখন, সেই শিখন দিয়ে কিন্তু তোমাদের আমি 3টে প্রশ্ন দিলাম। শিখনের যে প্রথম পার্ট ছিল সেখান থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেগুলো আলোচনা করা হয়ে গেল, এখন আমরা পরের পার্টে যাব। তো ভিডিওটা তোমার যদি গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুর মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলের মাধ্যমে তুমি কিন্তু এরকম ভিডিও পেতেই থাকবে। তো চলো দেখি পরের পার্টে যে প্রশ্ন। তো দেখো পরের প্রশ্ন, পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখো, 2+6 নম্বর রয়েছে। তারপর দেখো, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কী, প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। দেখো, শিখন পরিণমন তোমরা এইভাবে যদি পার্থক্য করে পড়ো, তাহলে কিন্তু তোমাদের মুখস্থ করতে খুব সহজ হবে এবং খুব সহজেই তোমরা বুঝে যাবে। দেখবে আমি তোমাদেরকে প্রশ্ন অনেক মুখস্থ করেছি, সেই ভিডিওগুলো তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে কত সহজেই তোমরা মুখস্থ করতে পারবে। তো এইভাবেই প্রত্যেকটা আমি অধ্যায় ভিত্তিক পরপর আলোচনা করে যাবো, আর তোমাদেরকে বলবো না কোনটা কোন অধ্যায়, কারণ তুমি বুঝতে পারছো প্রথম অধ্যায় থেকে রয়েছে এবং বিভিন্ন পার্টে প্রশ্নগুলো রয়েছে, সেই সমস্ত পার্ট আমি কিন্তু এইভাবেই পরপর আলোচনা করে যাব। তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো তার পরের যে প্রশ্নগুলো রয়েছে, দেখো প্রেষণার বৈশিষ্ট্য লেখো, প্রেষণার প্রকারভেদ আলোচনা করো। তাহলে প্রেষণার বৈশিষ্ট্য আর প্রেষণার প্রকারভেদ 5+3 নম্বর রয়েছে। আর তারপর দেখো, জৈবিক ও সামাজিক প্রেষণা, দেখো এখানে প্রেষণা আকারটা নেই, এর মধ্যে পার্থক্য লেখো। তাহলে জৈবিক আর সামাজিক প্রেষণা তুমি যদি পড়ো, তাহলে তুমি দেখো প্রেষণা কিন্তু খুব সহজেই বুঝে যাবে। তাহলে তোমার শুধু এখানে জৈব প্রেষণার বৈশিষ্ট্য কটা পড়তে হচ্ছে, ব্যাস, তাহলে তোমার কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। তো আর তোমাদের দেখো, আমি কিন্তু অনেক ভিডিও তোমাদেরকে দিয়ে রেখেছি, তোমাদের যার যেই বিষয় রয়েছে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও, দেখবে তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে ওই ভিডিওগুলো থেকে। আর এইভাবে আমি অধ্যায় ভিত্তিক তোমাদেরকে সাজেশান দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা যদি প্রত্যেকটা খাতায় প্রশ্ন এবং উত্তর এইভাবে লিখে নাও, তাহলে দেখবে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। দেখো তার পরের যে প্রশ্নগুলো, পরের প্রশ্ন দেখো, মনোযোগ বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো। তাহলে মনোযোগের যে কী ভূমিকা আছে শিক্ষাক্ষেত্রে সেটা তোমাকে লিখতে হবে। দেখো 2+6 নম্বর রয়েছে। আর পরের প্রশ্ন দেখো, আগ্রহ কাকে বলে, আগ্রহের বৈশিষ্ট্য বর্ণনা করো, 2+6। তাহলে দেখো 2+6 আর 6+2, 5+3, 4+4 এইভাবে কিন্তু নম্বর তোমাদের রয়েছে, 5+3 এইভাবেও নম্বর রয়েছে।
তো কিভাবে তোমরা উত্তর লিখবে এবং পুরো নম্বর পাবে শেষে আমি অবশ্যই তোমাদের সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করব। সেই এই জন্য একদম পুরো শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, শেষে দেখবে যখন আমি উত্তরটা আলোচনা করব তখন তোমরা বুঝতে পারবে, তোমাদের একটা সঠিক ধারণা জন্মে যাবে যে তোমরা কিভাবে উত্তর লিখলে একদম পুরো নম্বর পাবে। তাই শেষ পর্যন্ত দেখো। তো দেখো পরের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো দেখো। পরের প্রশ্ন হচ্ছে কি, সাধারণ ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা কতভাবে ঘুরিয়ে দেয় দেখো। স্পিয়ারম্যানের সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। এবার তোমাকে বলবে সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য লেখো, বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য লেখো। তোমরা কিন্তু খুব সহজে এখান থেকে লিখতে পারবে। আর দেখো তোমাদের এই যে শিখন অধ্যায়ের শেষ যেটা হচ্ছে সেখানে ছিল বুদ্ধি, তাহলে সেই বুদ্ধি থেকে আমি একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি। অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় না, কিন্তু এখান থেকে অনেক এমসিকিউ এসিকিউ তো এসেই থাকে, তাই তোমরা যদি এই প্রশ্নটা পড়ো অনেক কিন্তু এমসিকিউ এসিকিউ এখান থেকেও শিখে যাবে। তাই দেখো প্রশ্নটা হচ্ছে কি, বুদ্ধি কাকে বলে, বুদ্ধির বৈশিষ্ট্যগুলি কী কী। তাহলে এই প্রশ্নটা তুমি যদি পড়ে নাও তাহলে কী হবে, তোমাদের শিখন যে অধ্যায়টা রয়েছে সেই পুরো অধ্যায়টা কিন্তু তোমার একদম পুরো পড়া হবে এবং পড়াটা ঠিকঠাক হবে। দেখো তারপরের স্লাইডে যে প্রশ্ন রয়েছে দেখো, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব থার্স্টনের দলগত উপাদান তত্ত্বের মধ্যে তুলনা করো। এই প্রশ্ন দেখো কতভাবে ঘুরিয়ে দিচ্ছে। স্পিয়ারম্যানের মতবাদের সহিত থার্স্টনের মতবাদের পার্থক্য লেখো, অথবা দিয়ে দেখো দিয়েছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব থার্স্টনের বহু উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো। এই যে তিনটে প্রশ্ন দিলে এই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু একটাই, প্রশ্ন এইভাবে অনেক কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তো তোমরা কোনো রকম ঘাবড়াবে না, যেভাবেই প্রশ্ন দিক না কেন তোমরা কিন্তু সঠিক উত্তর লিখে আসবে। তাই আমি তোমাদের সঙ্গে প্রশ্নের সঙ্গে উত্তর আলোচনা করে দিচ্ছি, তাই উত্তরটা কিভাবে লিখতে হবে সেই ধারণা দিচ্ছি। কারণ দেখো যদি আমি প্রত্যেকটা উত্তর বলি তাহলে ভিডিওটা কত বড় হবে সেটা তোমরা নিজেরাই অনুভব করতে পারছো। প্রশ্ন বলতেই দেখো প্রায় 10 মিনিট সময় লেগে যাচ্ছে, তো 9-16 মিনিটের ভিডিও একটা দেখতে পাচ্ছ। যদি উত্তর সহ আলোচনা করি তাহলে কত দাঁড়াবে সেটা বুঝতে পারছো। তো দেখো তারপরে দেখো, এবার আমরা উত্তর আলোচনা, প্রথম হচ্ছে শিখনের বৈশিষ্ট্য। এবার কোন বৈশিষ্ট্যগুলো তোমরা লিখবে, প্রথম দেখো আমি দিচ্ছি উদ্দেশ্যমুখী, চাহিদা নির্ভর আর স্থায়ী পরিবর্তন। এই তিনটে পয়েন্ট তোমাকে একদম উল্লেখ করতে হবে। কী কী লিখবে এখানে, উদ্দেশ্যমুখীতে লিখবে যে প্রথাগত শিক্ষায় শিখন উদ্দেশ্যমুখী, অর্থাৎ পূর্ব নির্দিষ্ট উদ্দেশ্য আয়ত্ত করার জন্যই কিন্তু শিক্ষার্থীরা শেখে। তাহলে কি পূর্ব নির্দিষ্ট উদ্দেশ্য, তাহলে আগে থাকতে দেখো আমাদের উদ্দেশ্য কিন্তু রয়ে গেছে যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, সেই জন্য কিন্তু আমরা পড়াশোনা করছি। আর চাহিদা নির্ভর, দেখো অবশ্যই শিখন হচ্ছে চাহিদা নির্ভর, কারণ তোমার চাহিদা পূরণ করবে তো, তুমি ডাক্তার হতে চাও, তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, এই হচ্ছে ব্যাপার। তারপর দেখো কী হচ্ছে, স্থায়ী পরিবর্তন, স্থায়ী পরিবর্তনে তুমি দেখতে পারবে যে তোমার একটা স্থায়ী পরিবর্তন কিন্তু দেখা যাবে। দেখো তারপরে রয়েছে কি সক্রিয় প্রক্রিয়া, সক্রিয় প্রক্রিয়া কি, তারপর রয়েছে দেখো অনুশীলন সাপেক্ষ, তারপর হচ্ছে আচরণ পরিবর্তন, তারপর হচ্ছে কুসংস্কার দূরীকরণ। এইবার যেটা আমি দেখো প্রথম দেখব সেটা হচ্ছে আমাদের সক্রিয় প্রক্রিয়া। তো সক্রিয় প্রক্রিয়াটা কি, না ব্যক্তি নিজে সক্রিয় না হলে কিন্তু শিখন সম্ভব নয়। ধরো তুমি পড়তেই চাও না, তোমাকে যদি আমি জোর করে পড়ে তুমি কি পারবে, পারবে না। তাই জন্যই আগের পয়েন্টটা ছিল শিখনের যে পরিবর্তন হয় তা কিন্তু স্থায়ী প্রকৃতির। আর অনুশীলন সাপেক্ষ কি, অবশ্যই তুমি পড়াশোনা করছো, পূর্ব আচরণ ত্যাগ করে নতুন নতুন আচরণ আয়ত্ত করবে, এটাই একটা ব্যাপার। আর দেখো তোমার আচরণ পরিবর্তন হয়ে যাচ্ছে, তোমার আচরণ কীভাবে পরিবর্তন হচ্ছে, যে ব্যক্তি যখন কোনো সমস্যার সময় হয় তখন সে পূর্ব যে আচরণ সেগুলো কিন্তু অবশ্যই সে ত্যাগ করছে। আর কুসংস্কার তো দূরীকরণ তোমার হলোই, তাহলে কুসংস্কার দূরীকরণে তুমি কী লিখবে, যে শিখন ব্যক্তির যুক্তি নির্ভর করে তোলে এবং কুসংস্কার অন্ধবিশ্বাস এগুলো থেকে কিন্তু অবশ্যই তুমি দূরে চলে যাবে। তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ হয়ে গেল। তোমাদের যে মতামত রয়েছে, তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তার অপেক্ষায় আমি থাকবো। আর দেখো এইভাবে তোমাদেরকে আমি অধ্যায়ভিত্তিক সাজেশান তো আমি এর আগেও অনেক দিয়ে রেখেছি, তো তোমাদের যার রয়েছে ইতিহাস ভূগোল যার যে বিষয় রয়েছে সেগুলো তোমরা সমস্ত তোমরা দেখে নিও, তাহলে দেখবে তোমাদের কিন্তু আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। তাই আমি তোমাদেরকে বলবো সেই ভিডিওগুলো দেখো, আর এইভাবেই তোমরা আমার সঙ্গে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই, টাটা, বাই।